নেশাগ্রস্ত কুলাঙ্গার পুত্রের হাতে রক্তাক্ত জন্মদাত্রী মা। তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা এলাকার বাসিন্দা গীতা দেব নামের এক বৃদ্ধাকে ওনার গুণধর কুলাঙ্গার পুত্র তথা পেশায় গাড়ি চালক রূপতনু দেব প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে মারধর করে বলে ও বৃদ্ধার নিকট এক আত্মীয়ার অভিযোগ। দীর্ঘদিন ধরে দিনের পর দিন এমনটা চলে আসলেও রবিবার রূপতনু তার মা গীতা দেবীর উপর আবারও চড়াও হয়। অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল, তার মায়ের মুখে নাকে আঘাত করে রক্তাক্ত করে বলে অভিযোগ জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় বৃদ্ধার নিকট আত্মীয়া। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন নাগরিক সহ বৃদ্ধার বাপের বাড়ির লোকজন মিলে প্রথমে বৃদ্ধাকে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধা নিজের কুলাঙ্গার পুত্রের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে তেলিয়ামুড়া থানা শরণাপন্ন হয়ে কুলাঙ্গার পুত্র রূপতনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ হাতে পেয়ে অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সভ্য সমাজে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় রীতিমতো ছিছি রব। শব্দ শুনে পাশার বাড়ি একটা ছেলে আইসে আয়া আয়া দেখছে হ্যাঁ দড়ি বাঁধছে, আবার তার মাঝের উপরে দড়ি বাঁধছে তীরে মধ্যে বাঁধছে পরে হ্যাঁ আয়া খুঁজছে পরে দিয়ে আমি ভয় খুঁজছি দড়ি নাকা দিয়ে রক্ত করতেছে। এবার পাশের বাড়ি আরেকজনে আমরা বাড়ি ফোন করছে লেম্বু সারা মানে ওই মহিলার ছেলেই তো ছেলে মারে মারে কি করবেন এই ব্যাপারটা নিয়ে? এই ব্যাপারটা শক্ত কঠোর ব্যবস্থা থাকে ভাত দিয়ে এখন কই নিয়ে আইছেন আপনার বোন রে থানাতে থানাতে আইছে। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।